সেনাবাহিনী নামে হার্ডলাইন, এই ব্যাপারটা আসলে কনসেপ্ট আপনাদের ভুল। হার্ডলাইন কার জন্য? দেশের শত্রুর জন্য, দেশের মানুষের জন্য আমরা হার্ডলাইন না। এই কঠোর লকডাউনের মধ্যেও আমরা ওই সংসদ ভবনে গিয়ে দাঁড়িয়েছি, আমরা অনুরোধ করেছি। আমরা জানি আপনারা আপনারা বিনা ভোটে নির্বাচিত হয়ে এই পবিত্র স্থান দখল করেছেন। আমরা তারপরও বলেছি আপনারা এই পবিত্র স্থানে যেহেতু এসেছেন, এইখানে এসে আপনারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আপনারা সেই আইন পাশ করেন, সেই বাজেট পাশ করেন, যে বাজেটে একজন শিক্ষার্থীর, একজন সাধারণ শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠিত হবে, এই ধরনের একটা বাজেট পাশ করেন। কিন্তু এই সরকার আমাদের কথা কর্ণপাত করলো না। ও এই সরকার কেন বলি, এটা তো অবৈধ সরকার। এবং আজকে থেকে আমরা চোখ উঁচু করে ওই শেখ হাসিনাকে বলবো, আপনি আমাদের প্রধানমন্ত্রী না, আপনি অবৈধ প্রধানমন্ত্রী। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই এই ধরনের একটা গতানুগতিক বাজেট এবারও আপনারা প্রেরণ করলেন। আমরা দেখলাম কি এই বাজেটে সাধারণ শিক্ষার্থীদের অধিকার যেমনটি প্রতিষ্ঠিত হয় নাই, তার উপরে আবার কি করেছে, ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের উপর কি করলো, 15% ভ্যাট আরোপ করলো, যেটা সাধারণ শিক্ষার্থীদের পুরোপুরি বহির্ভূত বিরোধী একটা সিদ্ধান্ত। এখনো সময় আছে, এখনো সময় আছে।